সমস্ত শান্তি তোমার ভিতরে বিরাজমান রয়েছে। নিজেকে কখনো দুর্বল ভেব না, ওঠো, নিজেকে জাগিয়ে তোলো, নিজের ভিতরের শক্তিকে চিনতে শেখো, তারপর দেখবে জগৎটা একদিন তোমার হাতের মুঠোয়। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে, এবং সেই অভ্যাস তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। অসাধারণ হওয়ার জন্য কঠিন যুদ্ধের নামের চ্যালেঞ্জ নিতে হবে, যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সফলতা পাবেই। কথা দেয় অনেকেই, কথা রাখে কয়জন। নিজের প্রয়োজন মিটলেই বদলে যায় প্রিয়জন। শূন্য থেকে শুরু, শূন্য থেকেই শেষ, মাঝে শুধু রয়ে যাবে ভালো মন্দের রেস। আমরা আর আমার করি সবাই, আমার বলে কিছু নাই। কষ্ট মানুষকে পরিবর্তন করে, কষ্ট মানুষকে শক্তিশালী করে, আর প্রতিটি কষ্টের অভিজ্ঞতায় আমার জন্য নতুন শিক্ষা। ভালোবাসা বদলায় না, বদলে যায় মানুষ। অনুভূতি হারায় না, হারিয়ে যায় সময়গুলো। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। কেউ যদি তোমার জীবন থেকে সরে যেতে চায়, তবে তাকে যেতে দিও, কখনো বাধা দিও না। মনে রাখবে, নদীর স্রোতও কিন্তু বৃষ্টি হয়ে ফিরে আসে। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। মানুষের ভিতর যদি ইচ্ছা শক্তি থাকে, তাহলে সে বড় থেকে বড় কাজও সহজ বানিয়ে ফেলতে পারে। তুমি যদি সমস্যাকে বড় করে দেখো, তাহলে কখনোই সমাধান খুঁজে পাবে না। কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যার পূর্ণ আদম ইচ্ছায় তোমায় ঘুমাতে দেবে না। কাউকে হারিয়ে দেওয়াটা খুবই সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয় করা। বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। একটি ভালো বই 100 বন্ধুর সমান, একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান।